এবার দ্বিতীয় আয়াত হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ আয়াত। এখানে ওলামা একরাম আছেন, হুজুররা আছেন, ছাত্ররা আছেন, তারা আগেই বুঝতেছে কেন ইম্পর্টেন্ট। কারণ এই আয়াত হচ্ছে এমন একটা আয়াত, এই আয়াত যে বুঝবে আল্লাহ তার জন্য কনফার্ম জান্নাত লিখে দিবেন। সুবহানাল্লাহ, পড়তে পারলেন না আপনার মন খুলে? তাহলে বোঝেন আয়াতটা কতটা জরুরি আয়াত। আগে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الله تعالى বলছেন তুমি যে বেঁচে আছো, এই যে নিঃশ্বাস নিচ্ছ, এটা তোমাকে দিয়েছে কে? এই যে জীবন, we are taking the breath, এই নিঃশ্বাসটা নেওয়ার সুযোগ দিয়েছে কে? আবার এই নিঃশ্বাসটা একদিন বন্ধ হয়ে যাবে, একদিন আমি আর থাকবো না, দুনিয়াতে আমার নাম গান কিছুই থাকবে না, আমার মরণটাও নিবে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ বলছেন আল্লাযী খলাকাল মউত, আমি মৃত্যুকে সৃষ্টি করেছি। হাদিসে এসেছে এই মৃত্যুটাকে আল্লাহ তাআলা দুটি ভাগে ভাগ করেছেন। রাজবাড়ির ভাইয়ারা জোরে বলেন, কয়টি ভাগ? এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। এই দেখেন আজকে ডানে বামে যুবক দ্বারা ব্লক। আচ্ছা, এটা ফজরের নামাজে কই থাকে বলেন, বলেন বলেন বলেন, ঠিক কিনা বলেন ভাইরা আমার? যদি বিশ্বাস না হয়, আজকে ফজরের নামাজ রাজবাড়ি মসজিদে পড়ে দেখবেন, ইমাম মসজেন হাতে গোনে যে মুরব্বী আব্বাজান এই যে আছে এখানে, এনাদেরকে ছাড়া যুবকদেরকে হারি কেন্দ্রেও খুঁজে পাওয়া যাবে না। যুবক ভাইরা দেখো, নামাজি বান্দার মরণটাকে সম্মানিত মরণ করে দিবে একজন আওয়াজ দিয়ে বলো তিনি কে? আচ্ছা, যুবকরা চিল্লাচ্ছে কারণ একজন দুইজন উঠলে যুবকরা সহ্য করতে পারছে না, ঠিক না? উঠেন না, এই তো আমি এই তো জাস্ট দুটো চ্যাপ্টার শেয়ার করব। আমি চাই একটা দিন পুরো বছরে আসছি, আগামী বছর বাঁচবো কি বাঁচবো না আই ডোন্ট নো দ্যাট, বাট আজকে যে এসেছি ভালোবাসা দিচ্ছি আমি, ভালোবাসা নেওয়ার দরকারটা আছে না নাই? আল্লাহ ভালোবাসা নিয়ে যাওয়ার তৌফিক দান করুক সকলের পর, না আমিন। আর হ্যাঁ, এখানে ওই কিছু গুরুত্বপূর্ণ যুবকদের প্রশ্ন আছে এবং প্রশ্নগুলো মারাত্মক ইম্পর্টেন্ট। তোমরা যদি থাকো তাহলে বলবো, না হয় ওয়াজ শেষ করে দোয়া করে দিয়ে যাবো, তোমরা থাকবা তো ইনশাআল্লাহ। আচ্ছা, তোমরা আজকে আমাকে সরাসরি দেখছো, মনে একটা ভালোবাসা আছে না? এই যে এতগুলো ক্যামেরা ভাইরা আসছে, যখন তোমার সামনে, আমি দোয়া করি আল্লাহর কাছে যে ওয়াজগুলো তোমার সামনে আসুক, যখন তোমার সামনে আজকের এই ওয়াজটা আসবে, তোমার মনে এই কথা বলে শান্তি পাবা যে ওয়াজটা আমি আসিফ হুজুরের সামনে বসে বসে শুনেছি, ঠিক কিনা? অন্তত এই জন্য হলো দোয়া করে বাসায় যাবো ইনশা আল্লাহ। সবাইকে শেষ পর্যন্ত বসার তৌফিক দান করুক, পড়া আমি। রাজবাড়ির ভাইয়ারা, মৃত্যু কয় প্রকার বলেন, বলেন কয় প্রকার? নাম্বার ওয়ান হচ্ছে নামাজি বান্দার মরণ। দেখেন আগেই পড়েন সুবহানাল্লাহ, নামাজি বান্দার সামনে যখন মালাকুল মত এসে দাঁড়াবে, মালাকুল মত একটা সাদা ধবধবে যুবকের বেশে আসবে, তার চেহারায় এতটা নূর থাকবে, নামাজি যুবক কিংবা নামাজি মুরব্বী তাকে দেখার সঙ্গে সঙ্গে চেহারা একটা মুচকি হাসি বের হয়ে যাবে। সুবহানাল্লাহ, হয় নাই তো? একটু মন খুলে পড়েন সুবহানাল্লাহ। যা ফেসবুক ইউজ করেন তারা দেখবেন ফেসবুকে মাঝে মাঝে অনেক ছবি ভাইরাল হয় যেখানে শহীদদের মুখে একটা মুচকি হাসি আছে না নাই? আচ্ছা, প্রশ্ন হয় না যে শহীদ তো চলে গিয়েছে রবের কাছে, তবুও সে মুচকি হাসি কেন দিচ্ছে? এর একটা কারণ আছে, স্পেশাল রিজন আছে। শহীদ যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করে, দুনিয়াতেই সে জান্নাতের নাজ ও নিয়ামত দেখতে শুরু করে দেয়। অতএব শহীদের হৃদয়টাকে প্রশান্ত করে দেয় একজন, তিনি কে? আমি যখন আসলাম সবাই বলছে প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম, যুবকরা সব কতটা ওয়েলকাম। আপনি যখন নামাজি বান্দা হয়ে মারা যাবেন, আপনাকে ওয়েলকাম জানাবার জন্য কয়েক হাজার ফেরেশতা লাইন ধরে অপেক্ষা করতে থাকবে। রাজবাড়ির ভাইয়ারা এদিকে তাকান তো, এটা কিসের বোতল? কথা কর না কেন, কিসের? এ বোতলে কি আছে?
একটা হাদিস বলবো তবে আমার চোখে চোখ রাখেন আমি যা বোঝাই এক্সাম্পলটা একটু ভালো করে বোঝার ট্রাই করেন এদিকে তাকান তাহলে বোতলে আছে কি খেয়াল করেন তো আমার দিকে এটা আমি কি ফেললাম বোতল থেকে মাশাআল্লাহ যদি বুঝে থাকেন দ্যান ইউ হ্যাভ টু আনসার মি লাউডলি আওয়াজ দিয়ে উত্তর করবেন যদি বুঝে থাকেন এই বোতল থেকে যে আমি কয়েক ফোঁটা পানি তার ছিপিতে ফেলালাম যখন ফেলিয়েছি সেটা শূন্য থেকে এসে পড়েছে কেউ কি বাধা দিয়ে আটকে দিয়েছে বলেন 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 কেউ কি এটা ধরে বসেছে এবার হাদিস শুনেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজি বান্দার রূহ যখন তার এই ভেতর থেকে বের হবে এক গ্লাস পানির থেকে এক ফোঁটা পানি যেমন বাধা ছাড়া কষ্ট ছাড়া বের হয়ে যায় নামাজি বান্দার রূহটাও তেমন কষ্ট ছাড়া বের হয়ে যাবে এর চেয়ে শান্তিপূর্ণ মৃত্যু আর কি হতে পারে এটা যখন নামাজি হবেন তখন এই শান্তিপূর্ণ মৃত্যু আপনাকে দিবে একজন তিনি কে আচ্ছা এটা ছিল হাদিস এবার লজিক্যালি বোঝেন যুক্তি দিয়ে বোঝাই বাংলাদেশে যারা আমরা বসবাস করি পিঁপড়া দেখছেন না সবাই পিঁপড়া পিঁপড়া দেখবেন দুই প্রকারের হয় একটা হয় কালো আর একটা আপনারাই কম দেখবেন কালো পিঁপড়া কামড়ালে হাতে টেরই পায় না কে কামড়াইছে আর যখন কালো পিঁপড়া একখান দেয় কামড়ো মাগো ঠিক কিনা বললেন না ভাইরা আমার এর কারণ কি জানেন ও মাগো কেন বললো কারণ লাল পিঁপড়ার মাঝে একটা বিষের প্রক্রিয়া আছে না নাই লাল পিঁপড়াতে আছে কালো পিঁপড়ায় নাই তো নামাজি বান্দার রূহ যখন কবজ করা হবে কালো পিঁপড়া কামড় দিলে যেমন মানুষ টের পায় না নামাজি বান্দা এতটা শান্তিপূর্ণ রূপে যাবে যে সে জান্নাতি হয়ে যাবে সে কল্পনাই করতে পারবে না অতএব আজ থেকে সুন্দর মৃত্যু পেতে চাইলে নামাজি বান্দা হওয়ার দরকারটা আছে না নাই আল্লাহ রাজবাড়ির জমিনের প্রত্যেকটা যুবককে মুরব্বীকে মাকে বোনকে পাঁচক্ত নামাজি যুবক হিসেবে মুরব্বী হিসেবে মা বোন হিসেবে কবুল করে নিক সকলেই পড়েন আমিন এবার একটা আমরা তাকবীর দিব রেডি সবাই লিল্লাহি তাকবীর হোয়ার ইজ ইউর হ্যান্ড ম্যান রেজ ইউর হ্যান্ড লিল্লাহি তাকবীর আল কোরআনের আলোক আল হাদিসের আলোক কোরআন হাদিস যেখানে আলেম ওলামা যেখানে হাত নামান।